বিশ্বের প্রায় 70% স্মার্টফোন ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। এই সুযোগে সার্চ ইঞ্জিন প্লে স্টোর সাথে প্লে প্রোটেক্টরের সুবিধা দিয়ে ব্যবহারকারীদের হাতের মুঠোয় রেখেছিল গুগল। সম্প্রতি অ্যান্ড্রয়েড ফোন গুগলের এই একচেটিয়া বাজার নিয়ে সরব হলো আমেরিকার আদালত। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালতটি। এর আগেও গুগল সার্চ ইঞ্জিন নিয়ে করা নির্দেশ দিয়েছিল আমেরিকার আরেকটি আদালতের বিচারক। এতদিন আদালতের জুরি গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছে। অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে কোনো অ্যাপ নামানোর ক্ষেত্রে গুগল নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করে ফোন কোম্পানিগুলোকে। 3 বছরের জন্য কোম্পানিগুলো ফোনে গুগলের তৈরি অ্যাপই কেবলমাত্র বাই ডিফল্ট হিসেবে ব্যবহার করতে পারে, অর্থাৎ ওই অ্যাপগুলোই ফোনে ইন অ্যাপ হিসেবে ব্যবহার করা যাবে। যেখানে গুগলের প্রতিদ্বন্দ্বী অ্যাপ সংস্থাগুলো এই সুযোগ পায় না, এই ব্যবস্থার বিরুদ্ধেই রায় দিয়েছে আমেরিকার আদালত। সার্বিক দিক বিবেচনায় বিচারক একটি 3 সদস্যের পর্যবেক্ষক দল তৈরি করার নির্দেশ দিয়েছেন, যারা গুগল আগামী দিনে একই কাজ করছে কিনা তার দিকে নজর রাখবে। আগামী বছরের 1 সেপ্টেম্বর থেকে এই রায় কার্যকর হবে বলে জানিয়েছেন আদালত। তবে কিছু কিছু ক্ষেত্রে 1 জুলাই পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এমনকি ভবিষ্যতে গুগল যাতে একচেটিয়া ব্যবসা করতে না পারে এবং প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলো যাতে সমান সুযোগ পায় সেদিকে লক্ষ্য রাখতে বলেছে আদালত। এদিকে গুগল জানিয়েছে এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবে। আদালতের রায় যদি কার্যকর করতে হয় তাহলে তার নেতিবাচক প্রভাব পড়বে আমেরিকা এবং গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভোক্তাদের ওপর, কারণ এই পরিবর্তন করতে গেলে বিপুল বদল ঘটাতে হবে। অন্যদিকে গুগলের ভাইস প্রেসিডেন্ট লি অ্যানি মুলহল্যান্ড জানিয়েছেন, আমরা আপিল করব, ব্যবহারকারীদের যেভাবে সুবিধা আমরা সেভাবেই কাজ করব, ভোক্তাদের সমস্যার মুখে ফেলতে চাই না আমরা। iBTV USA, New York.